सबाई अनेक भलो आश्चय तो आज के ट्यूटोरियल नहीं हाजिर हलम अपन सामने ट्यूटोरियल हलो क्यों अबालक सूता लगाब ए क्यों अबालक लुफार सई ए पॉइंटगुल्लो ठीक करब एवं क्यों बुझब ए पॉइंटगुल्लो ठीक आसे कि ना नाई ठीक है। और एक विषय हलो अबालक टेंशन ये टेंशन क्यों टाइट लूज करब ठीक है। एर ऊपर हमें एक वीडियो बनिए तो व्यूअर्स आपनारा जदि आमार भिडियोटा देखें निश्चय उपकृत हबें तो सेजन्य बोलबो आपनादेरके आमि रिक्वेस्ट करब जे आपनारा आमार भिडियोटा पुरापुर देखबें। पुरापुर देखले जारा दर्जी काज करे जारा सेलाई काज करे हाँ तादेर जन्य एकटु होलेओ उपकार होबे। आरेकटा आरेकटा कथा हलो व्यूअर्स आमार चैनलटा आपनारा सबसक्राइब कर देवें शेयर कर देवें एबं लाइक कर देवें जाते करे जारा एई समस्त काज करे तादेर हाते जेन आमार भिडियोगुला पौंछे जाए। हाँ तो एक क्षेत्र में किन्तु आपनादेर काछे टाका पैसा ओटा एटा एगुलो किछुई चाई ना आमी अनेक कष्ट करे भिडियो बानाच्छि जाते करे अन्यरा उपकृत हय। तो सुतरां आपनारा आमार जन्य शुधु हालका एकटु कष्ट करबेन सेटा हलो एकटा लाइक करबेन एकटा शेयर करबेन हयतोबा एकटु सबसक्राइब करे देबेन। ओके व्यूअर्स सबाइके सबाइके अनेक अनेक धन्यवाद आसलामु आलाइकुम। प्रथमे प्लेटियन खुलिये लागबेन खुलिये हाने नानेटा खुलिये लागबेन তাহলে ফয়েন কোন জায়গা ডিস্টার্ব আছে এটা আপনি নিজে বুঝবেন। এই দেখছেন এখন মনে করেন ফিল্ডিং খুলিয়ে লাইলাম হ্যাঁ ইঞ্জিন খুলিয়ে লাইলে আপনার কি হইব জানেন না। এই ফয়েনগুলো আছে না এই ফয়েনগুলো একুরেট দেখা যাবে কথা কি কইছি বুঝছেন না। তারপরে ফেলেট খোলার পরে হ্যাঁ ফেলেট খোলার পরে সুইয়ে আবার লাগাবেন কোন গিয়া সুইয়ে সুইয়ে কই সুইয়ে লাগাবেন নি পারলে সাবিয়ে না খুলিয়ে লাগবে তাহলে বুঝা যাবে যে ফয়েন আপনার একুরেট আছে কি নাই ঠিক আছে। এই ধরেন এই সাবিয়ে না খুলিয়ে লাগা কয়েকটা ফয়েন বুঝলে আবার লকে বুঝছেন না আবার লক তেমন কঠিন না তো ফয়েন বুঝ দইব। এখন আপনি জিনিসটা ক্লিয়ার দেখা যান না হ্যাঁ এই আপনি আর একটু কেটে গেল এই এই সুইটা লাগাবেন কোনটা এই সুইটা এটা লাগাই দিবেন ঠিক আছে না। এটা লাগানোর পরে এ দেখছেন না এটা এ ফয়েনটা ফয়েনটা কিন্তু সুতাটা সুইটা কিন্তু এই লুফারের লগে বাজের বাজের না হ্যাঁ আর এখানে এটা দেখি এ ফয়েন এটা ঠিক আছে না এটা ছিদ্র ইয়ে কিন্তু নিছে ঠিক আছে না এই ছিদ্রটার একবারে মানে এ ছিদ্র বরাবর থাকলে হইতো জানেন ছিদ্র নিচে থাকতে হইব আর আনের লুফার ইয়ে আছে না ইয়ে বেশি এদিকে চলিয়ে আসে ইয়ের আপনি কি করবেন এদিকে দেখেন একটু বাঁকা এই এটা আছে না এই 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 নাটটা এই এই নাটটা ঠিক আছে এই নাটটা যখন আপনি লুজ দিবেন এই লুজ দিলে হয় হ্যাঁ এই লুজ দিলাম লুজ দিলে লুফার ইয়ে আপনার এই আপনি ভিতরেও করতে পারবেন আবার কি উপরেও করণ দেবেন এই দেখেন আর কুদ্দুরে দরকার এই আর দরকার হয়েছে যে আপনার এই এই এতটুকু দরকার এই এতটুকু দরকার হ্যাঁ এখন লুফার একজাস আছে কিনা লুফার একজাস আছে কিনা এটা কিভাবে বুঝবেন। এই এখন মনে করেন আপনার এই যে ছিদ্র সেন্টার ঠিক আছে না এটা তো কিন্তু সুতাইঞ্জল লর লর না সুতাইঞ্জল লই বড়
এখন যদি ইয়ে যদি উপরে উঠে যায় যদি সুতে ইয়ে যদি নিচে তো যদি লইতে নোয়ারে ঠিক আছে নে তাহলে আমরা একজাস্ট হইতো না কিন্তু এডে আরো কি ইয়ে আর কেনা নিচে নামবো কোন গিয়া এই সুর বাড়ি গিয়া ইয়ে দেখা ঠিক আছে বুঝে আসে এখন আপনি দেখেন যে এটা লুফারের লগে কেন কি বাজে হ্যাঁ এটা লুফারের লগে বাজলে ইয়ে আছে না এই লুফারটা আছে না হ্যাঁ এই লুফারটা একটু এভাবে একটু টান দিবি হালকা ঠিক আছে না বেশি না বেশি জোরে টান দিলে ভাঙি যাবো ঠিক আছে না এখন আর টান দিছি যে ওই বাজারেটা গেছে গো ঠিক আছে না আবার টান দিবার পরে যদি লুফার ইয়েতে বাজে ঠিক আছে না ইয়ে হালকা টান দিবেন কিন্তু ইয়েতে বাজেন না বাজে না সুইতে বাজে না বাজেন না গজে কি না আবার ইয়ে ইয়ে কিন্তু গজে ঠিক আছে না গজলে তো সময় তো বাজে তো গজে যে এটার কারণ হলো এই এটা আছে না এই নাটটা বাড়ি দিয়ে দিবে দেখছেন এখন গজেন নেই হ্যাঁ গজেন না ইয়ে বাড়ি দিয়ে বুসটা অ্যাকুরেট করি হ্যাঁ তারপরে লক এই নারেগুন টাইট দিয়ে দিবেন পালা করে টাইট দিয়ে দিবেন যাতে করে লড়াচড়া না করে মোটামুটি আপনি পরবর্তীতে আর আর রবার লোক দেখান লাগতো না আপনি নিজের রবার লোক নিজে ঠিক আছে এই এখন টাইটে গেছে বেশি ঠিক আছে না একটু হালকা লুজ করে নেবে এখন ঠিকই গেছে ঠিক আছে না তাহলে এদিকে ইয়ে না এই ফয়েন এই হলো যে ইজ্জা ঠিক আছে না ইয়ে অনেক সময় যদি বেশি বাড়ি যায় তাহলে কি আপনার প্রবলেম দেখা দিব ঠিক আছে না আবার ভিতরে ঢুকে গেল প্রবলেম দেখা দিব আপনার ওই লুফারের এই এইখান থেকে দেখেন এই এই সুইটে আছে না এই সুইয়ের মাথা আর এই লুফারের মাথাটা অ্যাডজাস্ট থাকতে হবে এই সুইয়ের এই এই গোড়াতে লুইতে হইব ঠিক আছে না নিচেরটা আবার উপরেরটা এই এভাবে ঢুকতে হবে ঠিক আছে না প্রত্যেক আপনি যত মনে করেন মেশিনের তো হালকা হালকা তেল খাওয়াবেন ঠিক আছে না তত কি তত মনে করেন ফার্স্ট খাইতো না মেশিন একদম পানির মতো চলবো এই এগুলোতে তেল দিবেন এটা তেল দিবেন এই এগুলোতে তেল দিবেন মোটামুটি এগুলোতে এডি দেখেন তো রেডি দেখেন তো এই এগুলোতে তেল দিবেন এডে তেল দিবেন এগুলোতে তেল দিবেন প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে দুই ফুটা তেল দিয়ে দিবেন এ ঠিক আছে এখন মনে করেন সেন্টার ওকে আছে ঠিক আছে না এবার সিলাই করলে দেখা যাবো যে কি ফোর সারেন না ন সারেন ঠিক আছে না সাপ লাগাইবার আগে শুইয়ে খুলিয়ে লাগবে নত আপনি লাগাইতে পারতেন না ঠিক আছে না ইয়ে খুলিয়ে লাগ লাগবে এখন মোটামুটি যে কয়েকটা ফয়েন দেখাইছি বুঝছেন না এগুলো হলো যে আবার লগে লাগুলি সেরা ফয়েন মানে মূল ফয়েন যদি বুঝেন আর কি আপনি গোড়া মেশিন খুলিয়ে লাবেন সমস্যা নাই ঠিক আছে না কিন্তু ফয়েন এই সেগুলো এই ফয়েনগুলো যদি আপনি মিলাইতে না পারেন তাহলে মনে করেন সমস্যা এটা লাগাই দিবেন এটা লাগানো পরে যায় আপনি ঠিক আছে না সুই লাগাইবেন তাহলে তাই আপনার জিনিসটা ইজি লাগবে
হালকা করে লুজ দিয়ে দিবেন, ঠিক আছে? হালকা করে লুজ দিবার পরে আর এই এদিকে দেখেন আর শুই যে কন্ড ফরে, ঠিক আছে? এটা সাইড দেব, শুই কোন জায়গায় ফুটতেছে প্রথমে এটা একটু টাইট করে দিবেন, ঠিক আছে? এই টাইট করে নিলাম শুইটা, এই ঠিক আছে নে, এখন টাইট আছে। হ্যাঁ, এখন সাব ইঞ্জিন কোন জায়গায় পড়ে এটা খেয়াল করতে হবে। সাব ইঞ্জিন আর একটু টানে দিলাম, ঠিক আছে নে? এই একবার মানে আপনার এই এই গোড়া আছে না, এই 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 পয়েন্টটা দেখছেন না? এটা সিকন পয়েন্টটা। হ্যাঁ, এই সিকন পয়েন্টটার, এই সিকন পয়েন্টটার গোড়ায় যেন শুইটা পরে, আবার মানে ভাঙবে ওইরকম না, একটু হালকা ফাঁক রাখবেন এই সামান্য, তাহলে তো আমরা কাপড়টা কি ধরতে সময় সিকন ধরব না, এটা কি মোটা ধরব। টাইট দিয়ে দিছি, ঠিক আছে না? ওকে, এখন আবার আইয়েন সুতা লাগানোর সিস্টেম। হ্যাঁ, সুতা লাগানোর ভিতরেও কতগুলো বেশ কম করিয়ে লাগে, অনেক দর্জি, ঠিক আছে? মানে ভালোভাবে সুতা লাগাইতে পারে না, পরে দেখা যায় যে আপনার মেশিনের সমস্যা দেখা দেয়। তো সুতাগুলো লাগানিয়েও মনে করেন আপনার ঠিকঠাক তৈরি, মানে অ্যাকুরেট ঠিক তৈরি, ঠিক আছে না? তাহলে তো আপনার অনেক ক্ষেত্রে আপনার সুতা লাগানোর জন্য অনেক কিছু আপনার এই হয়ে যাবো, সমস্যা সমাধান হয়ে যাবো। এই সুতা এটা এখান তো নাইব, এই এখানে ডুকব, ডুকার পরে এই এই দেখেন এর পরে দিই আবার এই ছিদ্রটাতে ডুকব, এই ছিদ্র এটাতে, ঠিক আছে? এর পরে যাই এটা আছে না, এখানে লাগানোর স্টাইলটা হইলো যে আপনারা কীভাবে লাগান কি জানি, আমাদের মনে করেন মিস্ত্রির ভাষায়, ঠিক আছে না? এটা এভাবে লাগাই আমরা, এই এইভাবে লাগাই, অনেকে আবার এইভাবে লাগায় না, অন্যভাবে লাগায়। তারপরে সিমটা আছে না, এটা আয় অনেক মেশিন ঠিক করছি যে বুঝছেন না, দেখা যায় যে আপনার সুতা লাগাটি আছে না, সুতাটা এক্সাক্ট মতো লাগাই না, সুতা যদি অ্যাকুরেটভাবে যদি লাগাই না থাকে, ঠিক আছে না? তাহলে আপনি সিলে হইব না, তাহলে হেরা উল্টা পাল্টা সুতা লাগাই দিয়ে কয়েছে ভাই মিস্ত্রি ভাই আমার কী করেছে মেশিনটা একটু খারাপ হয়ে গেছে, কেছে কী কন খারাপ হয়ে গেছে, ফর্দি যায় দেখি যে মনে করেন কিছু কি সুতা লাগানি তো অ্যাডজাস্ট নাই, তো সুতা লাগানি যদি অ্যাডজাস্ট না থাকে তাহলে আপনার মেশিনে ডিস্টার্ব করবো না। এই একটা সুত লাগাইলাম, হ্যাঁ, তারপরে হইলো যে এটা আপনার আবার এই যে বুতাম লাগাই যে মনে করেন আপনি একটা সিস্টেম করছেন, ঠিক আছে? এটা কিন্তু খুব সুন্দর একটা সিস্টেম, এটাতে আপনার সুতার লাড়া ছাড়া কম হয়, কথা কি বেশি বুঝছেন? সুতার যত বেশি লাড়া ছাড়া হইব আপনার আবার লোকে ডিস্টার্বও বেশি করে। ওকে, তারপরে এখানে ভিতরে কোন লাইনে লাইনে সুতা যায়, এখানে এই সুতাটা লাগানোর ভিতরে অনেকের ওয়াল্টার আছে, হ্যাঁ, এখানে ভিতরে একটা ছিদ্র আছে, ওই ছিদ্রর ভিতর লাগাইছি, এই ভিতরের এই ছিদ্রটা নতুন যারা দর্জি, হ্যাঁ, ওরা হয়তো জানেও না যে মনে করেন যে কীভাবে আমরা সুতা লাগাইব, বুঝছেন না? অনেক কানিগর আবার লোকে সুতা লাগানোর ভয়ে, বুঝছেন না, মনে করেন আবার লোকের ডাকেও আসে না, তো আসলে বেশি কঠিন কাজ না এটা, এটা একেবারে সিম্পল একটা কাজ, তবে বুঝতে হইবে। এই এবার এইখান দিয়ে সুতাটা সিমটা দিয়ে লাগাইলে সব চাইতে ভালো, তাড়াতাড়ি লাগানো যায়। এই এখানে ঢুকাই দিলাম, তারপরে আসেন এটা, হ্যাঁ, এটা কোনটা সামনেরটা না? এটা এখান তুম
আসবো এত না আসি এসি ডোরাটা তৈরি এরকম না ভাই কয় ভাই আমার কে কয় যে আমার লোকে সুতাটা লাগাইতে পারতেছি না কিভাবে লাগামো ঠিক আছে না আমি কই যে আপনার জন্য আমি একটা ভিডিও বানাই ফাটাইতেছি আপনি সুতা কিভাবে লাগাইবে ঠিক আছে কি করা এটা তো মনে করেন কাস্টমার সার্ভিস তো দিতে হইব না ঠিক আছে এই এটা এইভাবে আসবো ঠিক বাঁকা কি এইভাবে দি সুতাটা কিন্তু এরকম আপ ডাউন করবো হ্যাঁ এদিকে এদিকে না ঠিক আছে মানে আপনার ছিদ্রটা এই যে এই সুই লাগানোর সিস্টেমটা হলো এই যে এখানে যে বিড আছে হ্যাঁ এই বিডটা ফলো করতে হইব এটা এটা সামনে থাকবো ঠিক আছে আর যেটা ফ্লেট কিনার হ্যাঁ এটা থাকবো পিছনে হ্যাঁ এই এভাবে একটা মানে দেখতে হইব ঠিক আছে যখন আপনার সুতা লাগানোর শেষ এই সিমটা দিয়ে এই সুতাগুলো টানে নিয়ে নেবেন এটাও টানে নিলাম তারপর এটাও টানে নিলাম ঠিক আছে এই তিনোটা সুতা টানে নিয়ে নিলাম এখন কী করবো এই তিনোটা সুতারে একসাথে ধরি হ্যাঁ এটা ভিতরের দিকে ঢুকে দেবো এই ভিতরে সাপটা টানি ভিতরের দিকে ঢুকে দেবো তখন আমরা বোঝা যাইব যে মনে করেন যে ফয়ের অ্যাকুরেট হয়েছে কি না ঠিক আছে এখন একটু এসি লে করে দেখি হ্যাঁ এই একটা কাপড় আমাদের সুতা লাগানি ফয়েল যদি অ্যাকুরেট হয় ঠিক আছে তাহলে কিন্তু সিলাইও অ্যাকুরেট হইব তো না ফোরও ছাড়বো না ছাড়বো যদি ফয়েল যদি ঠিক থাকে আপনার কোনো কিছুই কি ডিস্টার্ব হওয়ার কোনো আপনার কারণ নাই অনেক মোটা কাপড় না এটা পোষাইতেছে থাকতেছে এভাবে মনে করেন যে কি আবার লোকের ফয়েল আপনার নিজের ফয়েল নিজে কি ঠিক করা যাবে যদি আপনি একটু এই মানে যিনি ফয়েলগুলো বুঝেন আর কি এই দেখছেন এখন আরও মোটা না সমস্যা হচ্ছে আপনি কিন্তু জিন ইচ্ছে করলে এটাতে মানে জিন্সের প্যান্টও আপনি ইয়া করতে পারবে ওকে এই প্রথমে সেলাই করলাম ঠিক আছে নে এই স্টেপ দেখাবে এই সুতারগুলো যদি আর যদি অতিরিক্ত বাইরে হয় হ্যাঁ এটা ফলো করবেন মাঝে মধ্যে যদিও একবার বেশি সমস্যা দেখা দেয় তাহলে একটু সুতা পাল্টা দেখবেন হ্যাঁ এই আমাদের কনটেনশনটা কীরকম আসতেছে দেখছেন এটা কিন্তু একটু টাইট আসতেছে এটা একটু হালকা লুজ করতে হবে ঠিক আছে এই হ্যাঁ আর এই এটা 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 টাইট হয়েছে বলতে এটা এখান থেকে পরে গিয়েছে গা এই এখান থেকে পরে গিয়ে গা এই আর এই টেনশনটা ঠিক আছে এটা অ্যাকুরেট আছে কি না এটাও একটু হালকা টাইট দিয়ে দিবেন এই এখন কিন্তু অ্যাকুরেট আছে হ্যাঁ টেনশনগুলো আপনার মনে করেন একটা টেনশন যদি আপনার ডিস্টার্ব হয় ঠিক আছে তাহলে দেখা যাবে যে সিলাইয়ে হয়তো টানতেছে না হয় কী কর যে খিঁচতেছে হ্যাঁ এরকম সমস্যা দেখা দিচ্ছে এই দেখছেন এখন কিন্তু অ্যাকুরেট হয়ে গেছিল আবার এই টেনশনটাও চেক করবে কোনটা এইটা এইটা এটা এটা সুতাটা কীরকম আসতেছে এটাও হালকা একটু টাইট খাইব এই সামান্য হ্যাঁ এই আবার একবার অতিরিক্ত না ঠিক আছে যতটুকু টেনশনে খায় অতটুকু দিতে হইব আর টেনশনগুলো যদি না বুঝেন ঠিক আছে তাহলে কিন্তু মেশিনে অনেক সময় অনেক অনেক ধরনের সমস্যা দেখা দিব এই এই দেখেন আমি কীরকম হয়েছে একদম পানির মতো না একদম পানির মতো গেছে তাহলে টেনশনগুলো অ্যাকুরেট করে ওকে